নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আজকে আপনাদেরকে একটা আমারই চিন্তাভাবনার থেকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা নিজেরা বাড়িতে করতে পারবেন। মানে সিঙ্গোনিয়ামের টাওয়ার, যেটা ইনডোরে হবে, ঘরেও রাখতে পারবেন, খুব ইজি মেনটেন। তো বন্ধুরা আসুন, কীভাবে আমরা এটাকে বানাবো সেটা একটু দেখাই। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথম আমরা এরকম একটা পাইপ নিচ্ছি। দেখুন, এটাকে কাটার জন্যে আপনার মেশিন ব্যবহার করতে পারেন, যে কাটিং মেশিন, যেখানে কাঠের কাজ হয়, ইলেকট্রিকের কাজ হয়, এরকম জায়গায়। দেখুন, এটা কিন্তু চারটে করে ফুটো আছে, ভালো করে লক্ষ্য করুন, চারটে করে ফুটো আছে। পাইপটা আপনার এটা 6 ইঞ্চি পাইপ আছে। প্রথম আপনারা একটা 10 ইঞ্চি টব নিলেন, মাটি ভরো, বড় কিছু না, পুরোটাই কিন্তু আমাদের সেই ইনডোর সয়েলের মধ্যেই আছে। কারণ জল আমরা একটুও দাঁড় করাবো না, এখানে জল একটুও বসবে না। এটাকে একটু চেপে সেটিংটা করে নেব। উপর দিয়ে মাটিটা আচ্ছা, এই পর্যন্ত মাটিটা আসলো। তারপরে সর্বপ্রথম দেবো আমরা একটু ছোট গাছ। এই গাছগুলোকে একই কালার হলেই ভালো হবে। তারপরে উপর দিয়ে, নিচ দিয়ে তো আমি চাপতে পারবো না, উপর দিয়ে এক একটা লাইনে এক একটা কালার দিলে খুবই ভালো লাগবে। মাটিতে অল্প মাটি হবে, বলবো তখন বন্ধ করবো। বাস এই গাছগুলো যে শুয়ে আছে, শুয়ে যাচ্ছে, 3 থেকে 4 দিন বাদে এরা এরকম থাকবে না। এরা এদের মতো করে নেচার, তো এরা এদের মতো করেই সোজা হয়ে যাবে। বাস ধরে রাখো, একটু চেপে দিচ্ছি।
খুবই সোজা। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই প্লাস্টিকটা কাটা, এই পাইপটা কাটাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, বাকি কোনোটাই কঠিন নয়। সবচেয়ে উপরে একটা বড় পাতার ফিলোডেন্ড্রন, একটা টাওয়ার কমপ্লিট। 15-20 দিন বা ম্যাক্সিমাম 1 মাস সময় নেবে। এর মধ্যে আপনি এই গাছটাকে, আপনার মনেই হবে না এই গাছটা যে এত ছোট ছিল এরকম মনেই হবে না। এখন যেহেতু বর্ষার সময় আমি একদম ওপেন জায়গায় রেখে দেবো, বাইরে রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনার বাড়িতে পড়ে থাকা যে জিনিসগুলো আছে, এমনকি 2 লিটারের জলের বোতল, সেগুলোও কেটে কেটে আপনি আপনারা হ্যাঙ্গিং কিছু বানাতে পারেন, খুব ভালো লাগবে। একদম কোনো কিছু করতে হবে না, শুধু একটু NPK স্প্রে করে দেবেন, জলটা যখন দেবেন এইখানটায় জল দেবেন, সারা টপটা হয়ে যাবে। প্রথম অবস্থাতে যখন বানাবেন, প্রথম অবস্থাকে বাইরে রাখুন, বাইরে রাখলে জিনিসটা সেটিং হয়ে যাবে, পুরো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। তারপরে আপনি একবার ঘরে ঢোকাবেন, 6-8 মাস বা 1 বছরও আপনাকে বাইরে বার করতে হবে না। যখন আপনি একটু গাছটাতে ধুলোটুলো পড়বে, সেই সময় একটু বাথরুমে নিয়ে পরিষ্কার করে দিলেন, আবার ঘরে ঢুকিয়ে দিলেন। তো আপনার একটা খুব সুন্দর কালারফুল টাওয়ার প্ল্যান্টস তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে গাছ করুন, দেখবেন ভালো ভালো লাগবে, খুবই ভালো লাগবে। একটা কালারফুল প্ল্যান্টস আপনি আপনার বসার ঘরে কিংবা আপনার সিঁড়িতে গেটে ঢুকতে গেটের মুখে রাখুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন আরও কী নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর টাওয়ারটা যেখানে রাখবেন অবশ্যই সবাইকে বলি যে একটুখানি অবশ্যই ছাওয়া জায়গায় রাখবেন, আর মোটামুটি 4-5 দিন বাদে বাদে একটুখানি ফাঙ্গিসাইড, সেটা রেডোমিলও হতে পারে, ব্যাবিস্টিনও হতে পারে, 1 লিটার জলে 1 গ্রাম গুলে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা মুখার্জি হর্টিকালচারের সঙ্গে থাকুন, গাছ করুন, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে।